নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি নীলাভ্র চ্যাটার্জি আর আপনারা দেখছেন নীলাভ্র ইয়োগা। তো আজকে আমি একটি আসন নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি। তো আজকের আসনটা হচ্ছে মানে একই পজিশনে দুটো আসন হয়ে যাবে, একটাই মানে পজিশন হবে, শুধুমাত্র ঘাড় বা পিঠের একটুখানি চেঞ্জেস হবে, মানে একটাই পোজ, আসন হবে দুটো। আসনটি করব সেটি হচ্ছে আপনার চক্র বকাসনা, বা আপনার বলতে পারেন এটাকে ক্যাট বা কাউ পোজ, ক্যাট অর কাউ পোজ। তো এই আসনটা খুবই সোজা আসন, কিন্তু আপনাদের উপকার অনেক রকম আছে এই আসনটির। তাছাড়া এর কিছু কিছু মানে সতর্কতাও আছে যেগুলোকে আমাদেরকে জেনে নিতে হবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক, আমরা জেনে নিই যে ক্যাট কাউ পোজ আমরা কিভাবে করব, এর উপকার কী কী বা এর সতর্কতাই বা কী কী। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। প্রথমেই এইভাবে সোজা হয়ে বসবেন, দিয়ে আপনারা বজ্রাসন করবেন। বজ্রাসনের ভিডিওর লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এবার আপনারা বজ্রাসন থেকে হাঁটুর ওপরে ভর দিয়ে আপনার কোমরের সমান হাঁটুটাকে গ্যাপ করবেন, আর হাতগুলোকে গ্যাপ করবেন নিজের কাঁধের সমান। এরপরে ঠিক এই রকম পোজে থেকে যাদের কাঁধে বা ঘাড়েতে কোনো রকম ব্যথা আছে, তারা শুধুমাত্র এই রকম করে ঘাড়টাকে রেখে এই আসনটিকে করতে পারেন। এবার যাদের নর্মালি করতে চান তারা এটা করতে পারেন, হচ্ছে কাউ পোজটা। ঠিক আছে, দেখুন কোমরটাকে বেঁকিয়ে দিয়ে নিচের দিকে নামিয়ে দিয়েছি আর মাথাটা রয়েছে ওপর দিকে, এটা হচ্ছে কাউ পোজ, নিঃশ্বাস নর্মাল। আর ক্যাট পোজ যেটা, সেটা হচ্ছে এই জিনিসটা, আগেরটা ছিল কোমরটাকে নিচে দিকে নামিয়ে মানে পিঠটাকে, এবার দেখুন পিঠটাকে উঁচু দিকে করে দিলাম আর মাথাটাকে করে দিলাম নিচের দিকে। তো এই হচ্ছে ক্যাট পোজ, এখানেও নিঃশ্বাসটা নর্মাল থাকবে। প্রথম প্রথম 10-20 সেকেন্ড করে তারপরে আপনারা বজ্রাসনে বিশ্রাম নিতে পারেন, চাইলে শবাসনও করতে পারেন। তো ক্যাট কাউ পোজ যেটা করলেন, মানে আপনারা দেখলেন যে আসনটা, তো এই আসনটির যদি উপকার বলতে হয় তো এই আসনটির উপকার আছে অনেকগুলি। প্রথমত হচ্ছে এটা আপনার শির দ্বারা আপ অ্যান্ড মানে যেটা ডাউন হচ্ছে তারপর আপ হচ্ছে, তো এর জন্য আপনার শির দ্বারা যেটা থাকবে মেরুদণ্ড সেটা অনেকটা ফ্লেক্সিবল হয়, এর জন্য আপনার পিঠের যে ব্যথা থাকে না, ব্যাক পেন যেটা হয় সেটা অনেক অংশে কমে যায়। নেক্সট যেটা হবে সেটা হচ্ছে এটা হাতে আর আপনার রিস্ট যেগুলো থাকে না, হাতের রিস্ট বা আপনার যে আর্মসগুলো বাহু সেগুলির ক্ষমতা বৃদ্ধি পায়। নেক্সট যেটা হচ্ছে এগুলি এটি মানে আপনাকে কাঁধেরও আপনার কার্যক্ষমতা বাড়ানোর জন্য খুবই সাহায্য করে। নেক্সট যেটা এই আসনটি থেকে উপকার পাবেন সেটা হচ্ছে এই আসনটা করার ফলে আপনার যেমন হাত মানে হিপস, তারপরে ধরুন পিঠের যেমন আপনার পেশিগুলিকে মানে সম্প্রসারণ হচ্ছে আর কি, মানে এক্সপ্যান্ড করছে, তো ঠিক সেই রকমভাবেই আপনার পেটের যে আপনার মানে অ্যাবডোমিনাল গ্ল্যান্ড যেগুলো আছে, মানে পেটের যে রকম বিভিন্ন রকম যে অস্থি মানে পেশিগুলি আছে সেগুলিও আপনার এই আসনটি করার ফলে খুব ভালো করে কাজ করে। আর পেটের জিনিস ভালো করে যখন কাজ করবে তখন অবশ্যই এর হজম ক্ষমতাটাও বৃদ্ধি পাবে। নেক্সট যে আসনটি, এই আসনটি মানে করার ফলে যে উপকারটা আমরা পেতে পারি সেটা হচ্ছে যাদের যদি কারো সায়াটিকার প্রবলেম থাকে তো সেইটিও এই রোগের এই মানে আসনের মাধ্যমে সেরে যেতে পারে। যে আসন মানে এই আসনটির উপকার সেটি হচ্ছে এই আসনটি আপনাকে ঠান্ডা হতে সাহায্য করে, মানে আপনার ধরুন কারোর মন চঞ্চল মানে মানসিক যে শান্তি সেই জিনিসটাকে আনতে এই আসনটি প্রচুর পরিমাণে সাহায্য করে। আসনটি আরেকটি যেটা উপকার সেটি হচ্ছে আপনার দেহের যে ভারসাম্য মানে পুরো বডির যে ব্যালেন্সটা থাকবে সেই ব্যালেন্সটাকে মানে মেনটেন করতে এই আসনটির উপকার মানে অসামান্য যেটা বলা হয় আর কি। তো আপনারা দেখলেন যে আমরা ক্যাট কাউ পোজ কীভাবে করব, এর উপকার কী কী, তো এর তো কিছু সতর্কতাও থাকতে পারে, তো চলুন সেই সতর্কতাগুলো জেনে নিই আমরা। তো প্রথম যে সতর্কতা সেটা হচ্ছে আপনার যদি কাঁধে যদি কোনো রকমের মানে ব্যথা থাকে কাঁধে বা ঘাড়েতে, তখন আমি দেখুন ভিডিওর প্রথমেই যেটা দেখিয়েছি আপনার ঘাড়টাকে উপর নিচে করার দরকার নেই, মানে মাথাটা যেটা আছে ওটা উপর নিচের দরকার নেই, নর্মাল সোজা রাখবেন আপনারা, সিধা একদম রাখবেন।
তো নেক্সট যেটা হচ্ছে আপনার যদি হাতের রিস্টে মানে হচ্ছে কবজিতে যদি আপনার কোনো রকমের আঘাত বা পেন থেকে থাকে তাহলে হাতের যে মানে হাতের চেটোটা তার পরিবর্তে আপনারা কনুই থেকে পুরো হাতটাকে রেখেও করতে পারেন। যদি হাঁটুতে প্রবলেম থাকে তখন আপনারা হাঁটুর নিচে একটা যে কোনো ভালো মোটা দেখে তোয়ালে বা আপনারা কোনো রকম কিছু একটা বালিশ টালিশ নিয়েও এই জিনিসটাকে করতে পারেন। নেক্সট যেটা হচ্ছে যারা প্রেগনেন্ট মহিলা তো তারা কি করবেন, তারা ক্যাট পোজটা করবেন, কাউ পোজটা করবেন না। কারণ কাউ পোজটা হচ্ছে পেটটাকে নিচের দিকে ঝুলিয়ে দিতে হচ্ছে, পেটটাকে ধনুকের মতন বেঁকিয়ে, কিন্তু প্রেগনেন্ট মহিলাদের এই আসনটি করা উচিত নয়। ওরা মানে ক্যাট পোজ যেটা আছে যেটা পিঠটাকে ওপর দিকে বাঁকিয়ে সেইখানটা ওরা করতে পারে, তাছাড়া করা উচিত নয়। আর হ্যাঁ, অবশ্যই ডাক্তারের পরামর্শ আগে নেবেন, তারপরেই করবেন। আর হ্যাঁ, আমি আমার নিজের বিছানায় দেখিয়েছি, কারণ হচ্ছে আমার একটু জায়গার প্রবলেম আছে, তাই আপনারা যেন কেউ বিছানার মধ্যে আসন প্র্যাকটিস করবেন না, হয় মাঠে বা মেঝেতে কোনো একটা কিছু তোয়ালে বা আপনার শতরঞ্জি পেতে আসন করতে পারে। তো বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং যদি আপনার মনে হয় যে না প্রয়োজনীয়, তো অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে, আর আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দেবেন যাতে তারাও এই আসনটির উপকার নিতে পারেন। তো এখনও পর্যন্ত যদি এই ফ্যামিলির একটা মেম্বার না হয়ে থাকেন তো অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা যেটা আছে সেটা প্রেস করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন, দিয়ে আপনারা এই ফ্যামিলির একটা মেম্বার হয়ে যেতে পারবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে অন্য একটি আসনের সঙ্গে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ।